জীবনটা খুব অদ্ভুত, জানেন? এই জীবনে কখন যে কি ঘটে যায় কেউ বলতে পারে না। আর একটা ছোট্ট এক সেকেন্ডের ঘটনা পুরো আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তো চলুন আজ আপনাদের ঠিক এরকমই আকস্মিকভাবে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলি, যে ঘটনা আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। কি দেখছিস বোঝার মতো? তুই তো কি ভস্ত করে দিবি? ফোনটা দিবি দেখতে পাচ্ছি না দারুন দারুন। দেখ এবার আমি দুবার ঠিক স্পিডে এরকম মারবো, ঠিক আছে? দেয়ালে লাগবার তোকে আটকাতে হবে, ঠিক আছে? ফাইনাল শট কিন্তু, চল নে ধর। কেমন দিলাম? ও তুই তো ভালো সেভ করছিস দেখছি। কি হলো রে, এটা তো বাড়ি তো নাকি চিড়িয়াখানা নাকি কি ভেবেছিস? হ্যাঁ ব্রো, কে কি ভেবেছিস তুই বাড়িটা কি ভেবেছিস? তখন থেকে আওয়াজ করে যাচ্ছিস? ভাইয়ের সঙ্গে ফুটবল খেলছি। আরে ভাইয়ের সঙ্গে ফুটবল খেলবো না? ভাইয়ের সঙ্গে না খেললে কার সঙ্গে খেলবো আমি? বেকার কি বকছো কি জানি, বাড়িতে খেলাও যাবে না শান্তিতে একটু? কে ভাই? ভাই এখান থেকে কোথা থেকে আসবে? কি যাতা বকছিস, পাগল পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ ভাইকে দেখতে পাচ্ছ না? এই তো ভাই, এই তো আমি আর ভাই খেলা করছি। হ্যাঁ তো এ ভাই, এনে বল আবার ফোন কাটছে রে, আমার ফোনটা দেখি গেম খেলি। হ্যাঁ গেম খেলবি শেষ হবে, সারা ফোন খালি, আর বেশি সময় নিতে হবে গেমই খেলাচ্ছ, বাড়িতে খেলতে পারছিস না? বাড়িতে কেন খেলবি না? বাড়িতে টাওয়ার থাকে, তুই দেখেছিস আর্ধেক দিন তো বাড়িতে টাওয়ারই থাকে না, কোনো নেটওয়ার্ক নেই। এখানে কিছু না পুরো ফুল স্পিড নেটওয়ার্ক। হ্যাঁ ওর তো শেষ হয়ে যাবো, তাহলে বুকি না ফালতু বুঝি। যা যা যা, ভালো হবে।
সেদিন যদি না বাইরে যেতাম আজ মনে হয় এই দিনটা দেখতে হতো না, তাই না দাদা? আর আমাদের কপালে যেটা লেখা থাকে সেটা নিয়ে আমাদের চলতে হয়। ভেঙে পড়িস না প্লিজ, শক্ত হ, বাবা মায়ের খেয়াল রাখিস, নিজেরও খেয়াল রাখিস, আর ভালো থাকিস। এবার আমায় যেতে হবে, আর আমি তোর সাথে থাকতে পারবো না। আসছি চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মজা, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মজা, হারিয়ে গেল কই হারিয়ে গেল কই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই।